প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে এই জামাত শিবির কে প্রতিহত করার জন্য আমরা যে মিছিলের আয়োজন করেছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদেরই প্রাণ প্রিয় নেতা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব নকিবুল হক নজি ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব ভবরঞ্জন মজুমদার, উপস্থিত হয়েছেন কেবলমাত্র জেলা পরিষদে আমাদের মাঝে নির্বাচন করেছিল হাতি প্রতীক দিয়ে জনাব লালন ভাই, উপস্থিত আছেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাই মিলে আজকে জামাত বিএনপিকে প্রতিহত করার জন্য তাদের এই নৈরাজ্য প্রতিবাদে আপনারা যে সবাই সংঘবদ্ধভাবে এখানে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছেন, এই আন্দোলনকে ঘিরে আমি একটা কথা বলতে চাই। 2024 সালের নির্বাচনে দুবাখালী ইউনিয়ন থেকে একটি রেজাল্ট আমরা দিতে চাই যে দুবাখালী ইউনিয়নে জামাত বিএনপির কোনো আস্তানা নাই, এটা আমরা প্রমাণ করে দিতে চাই। ইনশাআল্লাহ আমরা 2008 সালে যদিও এক ভোটে জিতে থাকি, আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যেভাবে নমিনেশন দিয়েছে আর আমরা যেভাবে আপনাদের মাঝে এতদিন আমরা অক্লান্ত পরিশ্রম করেছি আপনাদের মন জয় করার জন্য, আমরা যে কাজ করেছি, আমার বিশ্বাস দুবাখালী ইউনিয়নের মানুষ কৃতজ্ঞতা জানে, কৃতজ্ঞতা স্বীকার করবে। আজকে আমাদের মাঝে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আমাদের নেত্রী দক্ষিণাঞ্চলের সুযোগ সুবিধার জন্য দেখেন আজকে আমাদের পদ্মা ব্রিজ, এই পদ্মা ব্রিজের জন্য আমরা আমার রাস্তায় যখন বসে থাকি বেলায় 10টার সময় ঢাকার গাড়ি আমাদের মাঝ থেকে চলে যায়, ফুরফুর করে চলে যায়, তখন আমাদের যে কি আনন্দ হওয়া উচিত যে আমরা কিভাবে আজকে কোথায় বাস করতেছি, কোন স্বর্গে বাস করতেছি, এটাও সকলের চিন্তা ভাবনা করা উচিত। তাই আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, 2024 সালের 8ই জানুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রত্যেকটি কর্মী আমাদের পথে ঘাটে আনাচে কানাচে প্রত্যেক বাড়িতে আমাদের এই নেত্রী আমাদের বাংলাদেশকে যে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন, মধ্যমায়ের দেশে পরিণত করেছেন, সেইটাকে সকলকে বুঝিয়ে আমরা আজকে মানুষ অনেক অবুঝ আছে, আপনাদেরকে বুঝাতে হবে, সকল মানুষের কাছে উন্নয়নের কথা বলতে হবে, আমরা মানুষকে কী সহযোগিতা করেছি সব বুঝাতে হবে। সেই কারণের জন্য আপনাদের প্রত্যেক কর্মীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আজ থেকে আমরা মাঠে নেমে যাব এবং বিএনপি জামাতকে প্রতিহত করব প্রত্যেক জায়গায়। এটা যেন কোনো রকমের কোনো ভুল করা না হয়। যাই হোক, সকলে ভালো থাকেন এবং আজকের দিনের এই উদ্দেশ্য সফল হোক, বাস্তবায়ন হোক, আপনাদের মাধ্যমে সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।